লোকালয়ে বুনো হাতির দল ঘিরে চাঞ্চল্য ঘোকসাডাঙ্গায়। সাত সকালে কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায় হাতির দল ঘিরে চাঞ্চল্য। এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায় পাঁচটি বুনো হাতির দল দেখে। বৃহস্পতিবার সকালে প্রথমে পাঁচটি হাতির দল দেখা যায় ঘোকসাডাঙ্গা বণিকপাড়া এলাকায়। পরবর্তীতে সেই হাতির দল সতীশের হাট এলাকায় যায়। ধান খেতে হাতিগুলো থাকায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সহ বন বিভাগের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচটি হাতি এসে ধানের ব্যাপক ক্ষতি করে। হাতিগুলি এদিন সকালে লোকালয়ে প্রবেশ করে বলে জানান তারা। বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান তারা। এলাকার বনকর্মীরা রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। লোকালয়ে বুনো হাতির দল ঘিরে চাঞ্চল্য ঘোকসাডাঙ্গায়। ধান খেতে আশ্রয় নিয়েছে পাঁচটি বুনো হাতি এবং ধান খেতের ব্যাপক ক্ষতি সাধন করে এই হাতির দল বলে জানান স্থানীয়রা। এই হাতিকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে শুনেন। চিত্তরঞ্জন মোবাইল, মোবাইল ধামাকা অফার। প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, জিরো ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিশপাল চৌপতি, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735। কি হয়েছে এখানে? মানে ক্ষতি হয়েছে আপনার ধান খেতে? ধান খেতে মোটামুটি ক্ষতি হয়েছে। কত হচ্ছে? তো কত বিঘা? মোটামুটি 3-5 বিঘার মতন, 2-3 বিঘার মতন হচ্ছে। কখন এই হাতির দল এসে? মোটামুটি 2 ঘন্টা আগে এসেছে। বনকর্মীরা কি এসছে এখানে? বনকর্মী এসেছে, রাস্তায় ঘুরতে রাস্তায় দাঁড়িয়ে আছে। ধান খেত ছাড়া আর কি ক্ষতি করলো? ধান খেত ছাড়া তো বর্তমান দেখিনি, ক্ষতি হয় নাই। ধান খেতে বর্তমান ধান খেতে দাঁড়িয়ে আছে। আপনার ধান খেতে কি হয়েছে? এই মোটামুটি আমাদের তিন ভাইয়ের ধান, তো 3 ভাইয়ের মোটামুটি ধরো 3 বিঘা মোটামুটি আর কি মেজমার করতেছে, খাইতেছে, থাকতেছে, এদিক ওদিকেও ক্ষয়ক্ষতি করতেছে। মানে কি হয়েছেটা কি? হাতি মানে হাতিয়ে ক্ষতি লাগাইছে ধান। কতগুলো হাতি এসেছে? 5টা হাতি। কতটুকু ধান খেত আছে আপনার এখানে? মোটামুটি ধরো 5-7 বিঘা। 5-7 বিঘার মধ্যে মোটামুটি ধরো 3-2 বিঘা এই রকম। বনদপ্তর কিছু বলেছে? না, এখনো তো বনদপ্তর যে কোথায় কী লাগাইছে আমরা কিছু বলতে পারি না। ওরা আমরা এখানে থেকে দেখতেছি, আমাদের বাড়ির পাশে ধান খাতা আমাদের নষ্ট করতেছে, এখান থেকে আমরা দেখতেছি। এটা কোন এলাকা? দেখছে বড়সুন্দর। আপনার নাম? আমার নাম ক্ষিতিশ বর্মা। সকাল থেকে দেখলাম যে এখানে 5টা হাতি বক্সাডাঙ্গার দিক থেকে নাকি আসছে। তো এই এলাকায় ঢুকে দেখতেছি যে যার ধান খাতে ঢুকছে, ওদের ধানটা পুরো খাচ্ছে আর কি, ক্ষতি হচ্ছে। তো এখানে জনসাধারণ পুরা চতুর্দিকে মানে কাতারে কাতারে জনসাধারণ আসতেছে, বিভিন্ন জায়গার থেকে আসতেছে, দেখতেছে, সবাই আনন্দ পাচ্ছে দেখে। কিন্তু ক্ষতি যে যার হওয়ার তো তার হচ্ছে। এই ধান খেত ছাড়া আর কোনো ক্ষতি করেছে কি হাতি? না, আপাতত কোনো ক্ষতি করেনি। আপাতত ওরা এক জায়গায় ধানটা খাচ্ছে আর কি। এই লোকালয়ে হাতি কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা? আতঙ্কে থাকবে লোকাল এলাকার লোক, কারণ এটা সন্ধ্যা হয়ে গেলে বিশেষ করে বেশি আতঙ্ক। এখানে দিনের বেলায় দেখে মানুষ মানে ঠিক আছে আর কি, রাত্রিবেলা তো আতঙ্ক হওয়া স্বাভাবিক। ঘর থেকে কোন এই হাতি দেখলেন? হাতি তো আমি মোটামুটি জাস্ট 2 ঘন্টা হয়ে গেল এখানে আসা। যখন আমি বাড়ি থেকে বেরোলাম, যাবো বলে ঘোষণা লেবরি যাবো, যাওয়ার পরে দেখি প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে, শুনলাম নাকি হাতি বেরোচ্ছে। হাতিটা কি 5টা নাকি বণিক পড়া ছিল ওখান থেকে, সেটা কি আমবাড়িতে আসছে, এখান থেকে বাড়ি ভাঙছিল, একটা বাড়ি শুনলাম গাছও ভাঙছে। তারপর দেখি আমাদের সুতির হাটে যে ধান খেতে মাঝখানে দেখি 5টা হাত দাপিয়ে ঘুরতেছে, তার জন্য আমরা সবাই এখানে ভিড় করে আছি। বনকর্মীরা কি এসে? বনকর্মী আসছেন, ওরা তো একটু ফলো করে চলে গেলেন, ওইদিকে লাইনে ওইদিকে দাঁড়িয়ে আছে, ওরা এখন রাস্তায় ঘুরতেছে। এখন ওরা কি পজিশনে দাঁড়াচ্ছে আমরা বলতে পারি না, এখন কি করবেন, এখন ওনাদের সিদ্ধান্ত সব কিছু করবে। আমরা জাস্ট জনসাধারণ পাবলিক লোক, ঠিক আছে, কিন্তু আমরা এখন কি বলবো।
আউটিকে দোকান ধরাই তো না করছে।